হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগে, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনডিমাই লাইফস্টাইল। সো বন্ধুরা, আমার মুরগির খাবার শেষ হয়ে গিয়েছে, প্রায় বিভিন্ন রকম খাবার দিই তো, মেয়াজ আছে, গম আছে, আরও কিছু খাবার আনতে হবে। তো এখন যাবো মুরগির জন্য একটু খাবার আনতে। একটা কথা বলার ছিল, এটা এদের জায়গা, জলের জায়গাটা চেঞ্জ করে দিলাম। এই জায়গাটা বড়টা ছোট হচ্ছিল, একটা বড় জায়গা দিয়ে এখন সুন্দরভাবে খাচ্ছে, জলটা কোনো প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন মুরগির খাবার আনার উদ্দেশ্যে। চলুন দোকানে গিয়ে দেখা হচ্ছে। সামনে আছে আমার সাহেব ভাই। মর্নিং করে ভাই। গুড মর্নিং এভরিওয়ান। চলো, এটা কি মুরগির জল দেওয়ার জন্য নাকি না খাবার? না, ও আমি তো সব কোটেতে কোটেতে করে দিয়েছি জল। কি দাও আমাকে এই 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 ম্যাচটা দেওয়ার কেজি? আচ্ছা হ্যাঁ, আমার ডিম পাড়া পাচ্ছে মুরগিদের, এখন পাচ্ছে না, বন্ধ রয়েছে, পুরুষ নাকি সেই যাই হচ্ছে না। এবার ওটা ওই মুরগির জন্য কোন ম্যাচটা খাওয়ালে ভালো হয়? এইটা তো, আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, মানে আমি তো টোটাল মেয়ে দিলাম, পুরোও দিই, ঠিক আছে? তুমি এটা, বন্ধুরা শুধু মুরগি পুষবে ভাবলেই হবে না, কোন বয়সের মুরগিদের কি খেতে দিতে হবে, প্রপারলি ডায়েট এটা জানা বিশেষ প্রয়োজন। সুতরাং মুরগি ছোট বাচ্চা মুরগি নিয়ে আসলে ছোট বাচ্চা তখন এই খাবার দেখে নাও, ঠিক আছে? ছোটবেলা একরকম খাবার খেয়ে ওরা বড় হয়, বড় হয়ে যাওয়ার পর যখন ওরা ডিম দেওয়া স্টার্ট করে তখন খাবার চেঞ্জ করতে হয়, তা না হলে ডিম ঠিকঠাক ওরা পারবে না। এখান থেকে শুরু করি, প্রথম নিলাম অন্ধের দানা লাভ বাটার জন্য, ছোটো ডিলাক্সের দানা নিলাম বেঙ্গলি, এখানে আছে চিড়ের পুরো মুরগির জন্য, এখানে আছে আর একটা একরকমের ম্যাশ, এটা একরকমের ম্যাশ, এটা হচ্ছে চিড়ের কুড়ো, আর এই সরি সরি এটা চিড়ের কুড়ো, আর এটা কি বললে, এটা কি বললে, সেটা এটা চিড়ের ডাস্ট, এগুলো মুরগির জন্য সমস্ত কিছু খাবার, আর এটা দুটো আছে পাখি। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মুরগি পাখিরা ডিম পাড়ার পর ওদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব হয়, সুতরাং উন্নত মানের খাদ্য এবং মেডিসিনের দ্বারা ওদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে হবে। তারপরে তো সবার মানে পাখি মুরগির জন্য খাবার দাবার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাচ্চাদের টিফিন দেওয়ার টাইম হয়ে গিয়েছে, দাঁড়া 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 দিচ্ছি, দাঁড়া দাঁড়ালো করে দিচ্ছি, দাঁড়া আস্তে 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 আস্তে, বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখুন। ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রপারলি ডায়েট আর ট্রিটমেন্ট ঠিকঠাক হলে গ্রোথে কোনো রকম প্রবলেম হয় না। বন্ধুরা, আমার বড় মুরগিগুলো ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে এরা কুড়ুক হয়েছে, বুঝতে পারছি না। ওদের কিছু বাচ্চা বড় হয়ে গিয়ে বেরিয়ে গেছে, ওদের আলাদা করার সময় হয়ে এসছে। বন্ধুরা, আগেও বলেছি এখনও বলেছি, যত্নটা সম্পূর্ণ আপনাদের উপরে, যত্ন সম্পূর্ণ নিজেদের উপরে, যতটা যত্ন করবেন ততটা আপনি ফিডব্যাক পাবেন। দেখুন এই বাচ্চাগুলো আমার এক লটের বাচ্চা, ওখানে গোল্ডেন রয়েছে, নিচে গোল্ডেন রয়েছে, লং টেল রয়েছে, ডায়মন্ড রয়েছে, ঠিক আছে? তো আমার ক পেয়ার পাখি আছে, এ দেখুন এক পেয়ার গেই, এক পেয়ার গোল্ডেন, এখানে এক পেয়ার লং টেল, এখানে এক পেয়ার ডায়মন্ড স্কোয়ারো, ব্যাস এই তিন পেয়ার পাখি দিয়ে আমি এই রেজাল্ট পেয়েছি এক ক্লাসে। তবে বেঙ্গলি আমার এখানে অনেক পেয়ার করা আছে, তো এদেরকেও রেডি করতে লাগে, এদেরকেও সেরকমভাবে তৈরি করতে হয় যাতে এরা খেয়ে বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারে। এক একটা বেঙ্গলে প্রায় চারটে পাঁচটা করে বাচ্চা না মানুষ করলে এক লটে আমি এতগুলো বাচ্চা পাই না, কম বেশি এখানে 50-60 উপরে আমার বাচ্চা আছে। সুতরাং যতটা আপনি মনে করুন ওদের থেকে নেব, তার ততটাই আপনাকে ওদের পিছনে লেবার দিতে হবে, টাইম দিতে হবে। এখন গরম পড়ে গেছে যেহেতু, আমাদের এখন ফিটার লাগিয়ে দিয়েছি, জলের ফিটার লাগানো আছে, জল নর্মাল বাড়িতে দেওয়া আছে, এটাতে স্নান করে শেষ হয়ে যেতেই পারে। আর অটোমেটিক দেখুন এখানে ফিটারে জল দিয়ে দিয়েছি, এখানেও ফিটারে জল দেওয়া আছে, যেখানে এখানে ফিটার, এদের অন্যদিকে ফিটার আছে, ফিটার লাগানো হয়, এখানে ভিতরে ফিটার লাগানো আছে, এটারও এটারও ভিতরে ফিটার লাগানো আছে। সুতরাং যত্নটা সম্পূর্ণ নিজের উপরে, এখানেও ফিটার লাগানো আছে, যত্নটা সম্পূর্ণ নিজেদের উপরে। আমাদের এখন শীতের শেষ, গরমের শুরু, তো শীতকালে শীত ঠান্ডা যাতে না ঢোকে তার জন্য যে প্রোডাকশনগুলো নিয়েছিলাম, এই এক্সস্টটা কভার করে দিয়েছিলাম, টোটাল এগুলো সিল করে দিয়েছিলাম, এদিকেও প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছিলাম যাতে যাতে না ঠান্ডাটা আসে। তো সেই হিসাব করে এখন গরম পড়ে গেছে, তো আমি এই সিলগুলো সব এগুলোকে এখন টোটালি আমি ওপেন করে দেবো, এদিকেও সিল করা আছে, টোটাল আমি ওপেন করে দেবো যাতে হাওয়া বাতাস ঠিকঠাকভাবে খেলে পাখিগুলো সুস্থ থাকে। পেরেকগুলোকে
সুন্দরভাবে তুলে ফেলতে হবে এইভাবে। টোটাল এখন টোটাল ওপেন করে ফেলেছি, এদিকে ওপেন হয়ে গেছে, এদিকে ওপেন করে দিয়েছি। এবার এক্সস্টের লাইনটা করা বাকি আছে, এক্সস্টের লাইনটা করে দিলে তখন কি হবে, এই দুপুরের দিকটায় এক্সস্টটা যদি প্রয়োজন হয় এক্সস্টটা চালাতে হবে। এদিকটা এখন ওপেন করিনি, তার কারণ এদিকে অনেক কিছু রয়েছে যদিও বা, আর তাছাড়া এখন রাতের দিক করে একটু ওয়েদারটা প্রবলেম হচ্ছে, যার জন্য এদিকটা আমি এখনও মানে যেরকম আছে সেরকমই রেখেছি, এদিকটাও আমার ওপেন আছে। তবে আমার পাখির ঘরে কিছু স্পেশাল জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখুন ছোটো ছোটো ভেন্টিলেটার আছে। রাত্রিবেলা ধরুন এই দরজাটা আমরা দিয়ে দিতে হয়, ঠিক আছে, এখান থেকে এয়ার পাস হওয়ার জন্য এটা করে রেখেছি। এটাকেও ধরুন টোটাল একটা ঝাঁপ সিস্টেম আছে দুটো ফোল্ডের, ঠিক আছে। তো যখন যদি মনে হয় যে ঠান্ডা বা গরম ভারী রাত্রি অনেক সময় কুয়াশা পড়ে, সেই কারণে এগুলোকে দিয়ে দিই, দিয়ে দিলে কি এদিকে দুটো ঝাঁপ আছে, তার উপরে এরকম একটা ভেন্টিলেটার করা আছে, এটাতে এয়ার পাস হয় রাতের দিক করে। তো এইগুলো ব্যাপারটা কি হলে কি পাখির সমস্ত ব্যাপারটা এইগুলোর উপরে ডিপেন্ডেবল করে, কারণ রাত্রের দিকে ওরা এক জায়গায় বসে থাকে, নড়াচড়া বেশি করে করতে পারে না। তো সুতরাং যদি ঠান্ডাটা ডিরেক্ট খেয়ে নেয় তখন কি হয় পাখির ঠান্ডা লেগে যেতে পারে বা অন্য রকম সমস্যা হতে পারে, হঠাৎ করে মানে জ্বরে চলে আসতে পারে ভিতরে ভিতরে, মানে অনেক রকম প্রবলেম হতে হয়, যার জন্য ভেন্টিলেটারগুলো করা আছে, রাতের দিক করে এগুলো কভার করে দিই আর ভেন্টিলেটারগুলো ওপেন করা থাকে। আজকে একটু ছাড়তে লেট হয়ে গেল গোলটিকে, তবে টয়লেটের একটা পার্সোনাল জায়গা আছে, এই জায়গাটাতে টয়লেট শিক্ষিত কুকুর আমার উল্টো পাল্টা জায়গা করে না, আমার ক্যামেরা দেখে পালাচ্ছিস কেন, কর তাদের চলো চলো এগে তাদেরিয়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডিম ফিম পেরেছিস কিছু না? কালকে ডিম দিয়েছে, আজকে আবার দেবে, একদম সারা ছাড়া দেয় সকালে, কিছু নেবো কি দেবো কি দেবো, চাল খাবি ওদের রেগুলার একরকম ফিড দিই না আমি, আলাদা আলাদা খাবার ওদেরকে দিই, রেগুলার এক খাবার দিই না, ওদের আলাদা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে দিই। মেখা ওখানটা রেখে দাও, ওখানটা রেখে দাও, নিচ্ছি কাজ না, রেখে দাও কাজ না, নিচ্ছি Huh?